শান্তিপুরে খুলতে চলেছে প্রত্যেকটি তাঁত কাপড়ের হাট। গতকাল সূত্রাগড়ে তিনটি কাপড়ের হাট শান্তিপুর দমকলের তরফ থেকে স্যানিটাইজার করা হয়। তার পাশাপাশি আজ শান্তিপুর স্টেশন লাগোয়া নির্মল কাপড়ের হাট স্যানিটাইজার করল শান্তিপুর দমকল কর্মীরা। শান্তিপুরের 70% মানুষ তাঁতশাড়ির উপর নির্ভরশীল। কোভিড-19 দ্বিতীয় ঢেউয়ে লকডাউন ঘোষণার পর থেকে শান্তিপুর তাঁতশিল্পের মানুষরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়। আজ শান্তিপুরের তাঁতশিল্পের কথা মাথায় রেখে প্রশাসনিক মহল থেকে সরকারি বিধিনিষেধ মেনে হাট খোলার পারমিশন দেয়। আগামীকাল বুধবার শান্তিপুর স্টেশন লাগোয়া নীলমণি মার্কেট খোলা হবে। তাই আজ শান্তিপুর দমকলের তরফ থেকে সম্পূর্ণ হাটটি স্যানিটাইজার করে দেওয়া হবে। চলুন দেখে নেব দমকল কর্মী এবং হাট মালিক রাজু ঘোষ কী জানালেন। আজ নীলমণি হাটের পক্ষ থেকে আপনার নাম? আমার নাম রাজু ঘোষ। রাজু ঘোষ, আবেদন করে স্যানিটাইজ করার জন্য বা এই হাটের জীবাণুমুক্ত করার জন্য। তো আমরা সেই ওনার আবেদনের ভিত্তিতে শান্তিপুর দমকল কেন্দ্র থেকে জীবাণুমুক্ত করার জন্য আমরা এটা কি নীলমণি হাট স্যানিটাইজ করলাম। আপনার নাম? আমার নাম তারাপদ কুণ্ডু। আজকে আমাদের নীলমণি হাটে স্যানিটাইজার হলো এবং এই করোনা পরিস্থিতি মহামারীর মধ্যে আমরা অফিসে SDPO এবং করোনা বিধি মেনে আমরা হাটটা আগামীকাল বুধবার থেকে চালু করছি এবং সমস্ত ক্রেতা বিক্রেতাগণকে তাদের স্যানিটাইজ সঙ্গে এবং মাস্ক পরে যাতে হাটে আসে সে আবেদন করছি। সরকারি নিয়ম বিধি মেনেই হাট চলবে। কি কি বলে হাট হবে আপনাদের? বুধবার এবং শনিবার। আপনার নাম? আমার নাম রাজু ঘোষ, নীলমণি হাটে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মোশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।